এত বছর সরকার চলছে, এত বড় চ্যালেঞ্জের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পড়েনি। খাদ্যমন্ত্রী জেলে আছে, শিক্ষামন্ত্রী জেলে আছে, গোটা শিক্ষা দপ্তরটাই জেলে আছে। সুতরাং মানুষের ক্ষোভ, কিন্তু এই ক্ষোভটা কিন্তু একদিনে আসে। কেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন দোষীদেরকে গ্রেপ্তার করার জন্য এগিয়ে আসছে না? কেন ডাক্তারদের পাশে এসে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়াচ্ছে? শিল্প নেই, একটা কারখানা নেই, মানুষ চাকরি করবে? এই 1,20,000 জন্য নাকি সিভিক পুলিশ আছে, এই সিভিক পুলিশ নিয়োগ হলো কী করে? তিলোত্তমা এখন তার বাবা মার মেয়ে নয়, এখন পশ্চিমবাংলার মেয়ে হয়ে গেছে। এখন পশ্চিমবাংলার মেয়ে, যদি কারুর বাড়ির মেয়ে যদি পুজোর এক মাস আগে মারা যায়, তার বাড়িতে কি উৎসব হয়? করোনাকালে আমরা দেখলাম পশ্চিমবাংলা থেকে 22,000-23,000 লোক পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে যায় চাকরি করতে, শ্রমিকের চাকরি, রিক্সাওয়ালার চাকরি, ড্রাইভারের চাকরি, বিভিন্ন চাকরি করতে তারা পরিযায়ী। তাদের আখ্যা দেওয়া হলো পরিযায়ী শ্রমিক। মুখ্যমন্ত্রী বলছেন যে এক মাস হয়ে গেলে এবার উৎসবে ফিরে, কোথাও গিয়ে কি মুখ্যমন্ত্রী আন্দোলনের মোড় ঘোরাতে চাইছেন, মানে সিংহাসন বাঁচাতে? আমি ওই একটা কথা বললাম আপনাকে, যে সরকার কোনো জায়গায় এত, মানে 13 বছর সরকার চলছে, এত বড় চ্যালেঞ্জের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পড়েনি। আমরা ইন্ডিভিজুয়ালি আন্দোলন করেছি, কখনো সিপিএম আন্দোলন করেছে, কখনো বিজেপি আন্দোলন করেছে, কখনো কংগ্রেস আন্দোলন করেছে, অনেক বড় বড় দুর্নীতি আমরা এসেছি, কখনো চাকরি, যারা প্রার্থী আছে, যাদের চাকরি পরীক্ষা দিয়ে, যারা শূন্য খাতা জমা দিয়ে যারা চাকরি পেয়েছে, যারা পরীক্ষা দিয়ে পাস করেছে, তারা গান্ধী মূর্তির তলায় বসে আছে, এরকম অনেক অনিয়ম পশ্চিমবাংলার বুকে হয়েছে, ঠিক আছে? এগুলো হচ্ছে দুর্নীতি, রেশন দুর্নীতিতে আমরা দেখেছি, রেশন দুর্নীতিতে দেখেছি যে গরিব মানুষের রেশন, সেই রেশন চুরি হয়ে গেছে, রাজ্য সরকারের লোকেরাই চুরি করেছে, তাতে খাদ্যমন্ত্রী জেলে আছে, শিক্ষামন্ত্রী জেলে আছে, গোটা শিক্ষা দপ্তরটাই জেলে আছে। সুতরাং মানুষের ক্ষোভ, কিন্তু এই ক্ষোভটা কিন্তু একদিনে আসেনি, এটা কিন্তু ক্ষোভ আস্তে 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 সাধারণ মানুষের মধ্যে বেড়েছে। একটা শিল্প নেই, একটা কারখানা নেই, মানুষ চাকরি করবে? এই 1,20,000 জন্য নাকি সিভিক পুলিশ আছে, এই সিভিক পুলিশ নিয়োগ হলো কী করে? কী বেসিসে, কোথায় বিজ্ঞাপন হয়েছে, কারা নিয়োগ করেছে, কি কাদেরকে নিয়োগ করা হয়েছে, এটা স্বচ্ছতা নেই তো, জানতেও পারিনি। কেন সিভিক পুলিশ ঝান্ডা ধরলেই এখন চাকরি পাওয়া যায়, সিভিক পুলিশের কন্ট্রাকচুয়াল চাকরি পাওয়া যায়, কিন্তু সরকারি চাকরি এখানে নেই। আমরা করোনাকালে আমরা দেখলাম পশ্চিমবাংলা থেকে 22,000-23,000 লোক পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে যায় চাকরি করতে, শ্রমিকের চাকরি, রিক্সাওয়ালার চাকরি, ড্রাইভারের চাকরি, বিভিন্ন চাকরি করতে তারা পরিযায়ী। তাদের আখ্যা দেওয়া হলো পরিযায়ী শ্রমিক, পরিযায়ী শ্রমিক হয়ে পশ্চিমবাংলা থেকে 20-22,000 লোক অন্য রাজ্যে, অন্য প্রদেশে চাকরি করতে যায়। সুতরাং পশ্চিমবাংলায় আমরা দেখলাম শিক্ষা দুর্নীতি দেখলাম, আমরা চাকরি দুর্নীতি দেখলাম, আমরা মানে আমফানের দুর্নীতি দেখলাম, আমরা 100 দিনের কাজের দুর্নীতি দেখলাম। হ্যাঁ, এই দুর্নীতিটা আস্তে 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 স্ফুলিঙ্গ আকার ধারণ করেছে, ফলে এই ক্ষোভটা যখন দেখছে, একটা আমাদের যে এত বড় অন্যায় হলো একটা মেয়ের সাথে, আমাদের এখন তার তিলোত্তমা এখন তার বাবা মার মেয়ে নয়, এখন পশ্চিমবাংলার মেয়ে হয়ে গেছে। এখন পশ্চিমবাংলার মেয়ে যদি কারুর বাড়ির মেয়ে যদি পুজোর এক মাস আগে মারা যায়, তার বাড়িতে কি উৎসব হয়? উৎসব হয় না। পুজো দেখুন, করোনাকালে প্রচুর লোক মারা গেছে পশ্চিমবাংলায়, প্রচুর লোক মারা গেছে, তার আত্মীয় স্বজন বাড়ির লোকজন মারা গেছে, কিন্তু পুজো তো আটকে থাকেনি। পুজো পুজোর মতো এসছে, ষষ্ঠীর বোধন হয়েছে, মহালয়ায় তর্পণ হয়েছে, সপ্তমীতে আমাদের কী বলে কলাবউ স্নান হয়েছে, অষ্টমীতে অঞ্জলি হয়েছে, নবমীতে পুজো হয়েছে, দশমী কেটে গেছে। সুতরাং এই পুজোটাও আমাদের পিছিয়ে দেওয়া যাবে না, পুজোকে আটকে দেওয়া যাবে না। মহালয়াও হবে, অষ্টমীও হবে, সপ্তমীও হবে, অষ্টমীও হবে, নবমী হবে, দশমী হবে। সুতরাং পুজো পুজোর মতো করে আসবে, পুজো চলে যাবে, কিন্তু মানুষের মধ্যে এই পুজোর মধ্যে যে স্বতঃস্ফূর্ত আনন্দ, যে মানুষ আমরা পুজোকে কেন্দ্র করে স্বতঃস্ফূর্ত আনন্দ, একটা বাড়ির মেয়ে যদি কেউ মারা যায় এক মাস আগে, তা সেই স্বতঃস্ফূর্ত আনন্দ কি করতে পারবে? মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুক পুজোয় ফিরুক, পুজোয় ফিরুন, পুজোয়, তার পুজোয় ফিরুন মানে কি? আন্দোলন বন্ধ করুন, পুজোয় ফিরুন মানে কি? আন্দোলন বন্ধ করে পুজোয় আপনার মেয়েতে উঠুন। যেমন পুজোতে প্রতিটা ক্লাবকে 85,000 টাকা করে দিয়েছে, অনেক ক্লাব সেটা অনুদানটা ফিরিয়ে দিচ্ছে না। আপনি একটা চিন্তা করুন যে অনুদান ফিরিয়েছে, যারা করে অনুদান ফিরিয়ে দিয়েছে তাদেরকে আমরা স্যালুট জানাই, আমি নমস্কার করি তাদেরকে, মানে মানসিকতাকে আমি স্যালুট জানাই।
কিন্তু এটা আপনাকে দেখতে হবে যে এই পুজোর টাকাটা কত লোককে দেওয়া হয়েছে এবং কত লোক ফিরিয়ে দিচ্ছে। এই সংখ্যাটা কিন্তু কম টাকা ফিরিয়ে দেওয়ার, কারণ কি পুজোটা সবাই ওই পাড়াতে ঠাকুর প্যান্ডেল যে বাজেট, যে আগে যেমন কর্পোরেট লোকরা পুজো করতো সে পুজোতে কর্পোরেটের লোকেরা ইনভেস্ট করতো, এখন কিন্তু ওই করোনার সময়ের পর থেকে কর্পোরেট লোকেরা এখন সেভাবে আর পুজোতে ইনভেস্ট করে না, করলেও সে মুষ্টিমেয় কতগুলো বড় বড় পুজোতে কর্পোরেট লোকরা টাকা ইনভেস্ট করে যেখানে প্রচার বেশি হবে। অনেক ছোট ছোট পুজো আছে, তাদের ইচ্ছে ছিল টাকা ফিরিয়ে দেওয়ার, তাদের আমাদের অনেক ক্লাব বলেছে টাকা ফিরিয়ে দেওয়ার অনেক মানে ইচ্ছে আছে কিন্তু টাকা ফেরতে পারছে না, অনেক সময় পুলিশ থেকে তাদের প্রেশার ক্রিয়েট করছে টাকা ফেরত দেওয়া যাবে না, অনেক সময় তাদের আর্থিক অনটনটা পুজো প্যান্ডেলে আর্থিক অনটনটাও একটা ইস্যু আছে যে 85,000 টাকা প্রায় অনেক টাকা যে আমরা টাকা দিয়ে অন্তত প্যান্ডেলটা মেটাতে পারবো ঠাকুরটা মেটাতে পারবো, প্লাস CST বলছে মুকুব করে দেবে যা কারেন্ট পড়বে তার 50% না 60% CST মুকুব করে দেবে, সেই টাকাটাও জনগণের থেকে তুলবে। সুতরাং এগুলো একটা একটা অঙ্গাঙ্গীভাবে জড়িত, ঠিক আছে, কিন্তু মানুষের এই প্রতিবাদ, যারা পুজো টাকা নিচ্ছে তারা কি প্রতিবাদে সামিল হচ্ছে না? তারাও প্রতিবাদে সামিল হচ্ছে, তাদের পাড়াতেও তিলোত্তমার ছবি লাগিয়ে মালা দেওয়া হচ্ছে। সুতরাং আমি মনে করি যে পুজোটা পুজোর মতো আসবে, পুজো চলে যাবে, কিন্তু এই মানুষের মনে যে দাগ কেটে গেল যে তিলোত্তমা, সেই তিলোত্তমার প্রতি মানুষ কিন্তু ভুলবে না। দেখবেন পুজো প্যান্ডেলগুলোতেও উই ওয়ান্ট জাস্টিস স্লোগান উঠবে, এক একটা পুজো প্যান্ডেলে প্রায় বড় বড় প্যান্ডেলে 10,000-15,000 লোক থাকে এক একটা জায়গায়, দেখবেন সেখানে পুজো প্যান্ডেলে উদ্যোক্তারা যদি নাও চায় কিন্তু দর্শক যারা আছে তারাও গলায় প্ল্যাকার্ড নিয়ে ঘুরবে উই ওয়ান্ট জাস্টিস, চিৎকার করে বলবে আমরা বিচার চাই, তিলোত্তমার মৃত্যু হত্যার যারা করলো তিলোত্তমাকে তাদের শাস্তি চাই, এই কথাটা পুজো প্যান্ডেলে উঠবে। 2011 সালে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসেন তখন তিনি বলেছিলেন বদলা নয় বদল চাই, কিন্তু বেশ কিছুদিন আগে দেখা গেল যে মেয়র রোডের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে তিনি বলছেন ওসব ভুলে যাও এখন নিজেদের মতো যা ভালো বোঝো তাই করো। সেদিক থেকে ওই বক্তব্যের পরই লাভলি মৈত্র বললেন যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুললেন আমাতে হয় তা ভালো করেই জানে, তাহলে তো কোথাও গিয়ে প্রতিহিংসার রাজনীতি। কিন্তু আবার মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে পোস্ট করে লিখছেন যে তার মন্তব্যকে নাকি ভুল ব্যাখ্যা করা হচ্ছে। দেখুন এগুলো যেমন আছে আপনারা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একা আসেনি ক্ষমতায়, আমরাও লড়াই করি, কংগ্রেসও কাঁধে কাঁধ দিয়ে লড়াই করেছিল, আমাদেরকে 55 সিটে প্রার্থী দিয়েছিল, 294টার মধ্যে 55টা দিলে বাদ বাকি সিটে কিন্তু কংগ্রেসিরাও কিন্তু মমতাকে ভোট দিয়েছিল, ঠিক আছে। আজকে যেভাবে সাধারণ মানুষ মমতাকে এনেছে CPM পার্টিকে সরিয়ে, বামফ্রন্ট সরকারকে সরিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এসেছিল, তার 1-1.5 বছরের মধ্যে কিন্তু কংগ্রেস বুঝতে পেরেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের থেকে অনেক দূরে চলে যাচ্ছে। আজকে দেখুন যে অবস্থা, সাধারণ মানুষের থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কত দূরে চলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলছে যেমন বলেছিল বদলা নয় বদল চাই, তখন এই মমতাকে কিন্তু মানুষ সমর্থন করেছিল যে মমতার মুখ দিয়ে আমরা রাজনৈতিক বদলা, যেটা পশ্চিমবাংলার কালচার হয়ে দাঁড়িয়েছিল সেটা কিন্তু মমতাকে মানুষ সমর্থন করেছিল। আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমি ভুল বদলা নয় বদল বলেছিলাম, হ্যাঁ কিন্তু সেই কথাটা আমি উইথড্র করে নিচ্ছি, এবারে আপনারা যে যেমন পারেন ফোঁস করুন, সেটাকে কিন্তু সাধারণ মানুষ সমর্থন করছে না, সমর্থন করছে না বলে তৃণমূলের অন্দর থেকে কিন্তু আওয়াজ উঠছে। আজকে জহর সরকার কিন্তু CPM-এর লোক বা কংগ্রেসের লোক নয়, জহর সরকার তৃণমূল কংগ্রেসের সাংসদ, রাজ্যসভার সাংসদ, সেখান থেকেও একটা প্রতিবাদ উঠে এসছে। সুখেন্দু শেখর রায় এ তো কংগ্রেসের লোক নয়, এখন বর্তমানে সে তৃণমূলের সাংসদ রাজ্যসভার, তার গলাও কিন্তু প্রতিবাদের স্বর। শান্তনু সেন তৃণমূলের লোক, রাজ্যসভার সাংসদ ছিলেন, তার গলাতেও প্রতিবাদের স্বর। কিন্তু হ্যাঁ আজকে দেব কেন, চিত্র অভিনেতা যারা সিনেমা করেন তারা ম্যাক্সিমাম আমরা 21 জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখি, আজকে তারাও তো জাস্টিস চাওয়ার জন্য রাস্তায় নেমেছে। সুতরাং তৃণমূলের অন্দরেও কিন্তু বিচার চাইছে, কোনো না কোনো জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দলের কাছেও একটা
প্রশ্ন উঠছে সবার মনে যে কেন আমরা জাস্টিস চাইছি, কেন এরকম ঘটনা ঘটবে, কেন পুলিশ একটা সন্দীপ কী নাম সন্দীপ ঘোষ, সন্দীপ ঘোষকে তো নেতৃত্বে তো সরকার গঠন হয়নি বাংলা, সিপিএমকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হয়নি, সন্দীপকে নিয়ে সন্দীপকে সামনে রেখে কেন তৃণমূল সরকারের বদনাম হবে, কেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন দোষীদেরকে গ্রেপ্তার করার জন্য এগিয়ে আসছে না, কেন ডাক্তারদের পাশে এসে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়াচ্ছে না, কেন আজকে আরজি করে ভাঙচুর হলো, কেন আরজি করে প্রমাণ লোপাট হবে, কেন এফআইআর হবে পোস্টমর্টমের পরে, কেন সন্ধ্যেবেলার পরে তাড়াহুড়ো করে পোস্টমর্টম করে দেহদাহ করা হবে, এই প্রশ্নগুলো তো তৃণমূল কংগ্রেসের লোকেদের মনের মধ্যেও আছে। সুতরাং আমরা এগুলো মনে করি এটা দল হিসেবে দেখবেন না, সাধারণ মানুষ এই সাধারণ মানুষের এই আন্দোলনটাকে আমরা সম্মান করি, সাধারণ মানুষের এই রূপ আমার রাজনৈতিক জীবনে আমি দেখিনি। আমি 87 থেকে ছাত্র পরিষদ করছি, পদ্মুত গোর সময় যুব কংগ্রেস থেকে আমি আছি, কিন্তু আমি এইরকম আন্দোলন আমি জীবনে দেখিনি।